তো নমস্কার, আপনারা দেখছেন এচার লাভার। আজকে আমার ছাদ বাগানের দ্বিতীয় পর্বের ভিডিও এইটা। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার HRM-এর 99 আপেল গাছ। অনেক বড় হয়ে গেছে, অনেক শাখা ছাড়ছে নতুন নতুন। এটা আছে এই যে 20 লিটারের ড্রামে, আর এর মধ্যেই আমি পুদিনা গাছ দিয়েছি। তো এইভাবে পুদিনা গাছ পুরো টপটাকে ঘিরে ফেলেছে। অসুবিধা নেই, খাবারটা আমি পুদিনা গাছ সরিয়ে ভেতর দিয়ে দিয়ে দিই। এর খাবার বলতে যেরকম আগের ভিডিওতে বলেছি যে সব গাছই সপ্তাহে একদিন খোল জল, 15 দিন অন্তর একবার করে DAP দেওয়া হয়। সেরম রোগ পোকা কিছু লাগে না, সেই জন্য কোনো রকম কীটনাশক ব্যবহার করি না। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে প্রথম ভিডিওটি দেখে নেবেন অবশ্যই, পার্ট 1-এর ভিডিওটি। এখানে এটাও তাই 20 লিটারের ড্রাম, এইতে একটা থাই সবেদা গাছ আছে, যেটা থাই ল্যাংচা সবেদাও বলে অনেকে, আবার ব্যানানা সবেদাও বলে। এই যে সবেদা ধরে আছে, আর ছোট ছোট আরও অসংখ্য ধরছে। তো এটার মধ্যেও পুদিনা গাছ মোটামুটি সব টবই, কম বেশি সব টবই দেওয়া আছে। এটায় দুটো বেগুন গাছ আছে, এই যে বেগুন ধরেছে গাছে, আর এই যে ছোট ছোট আরও সব ধরে নিয়েছে অনেক। এদিকেও তাই ফুল ধরছে, আবার বেগুন ধরেও নিয়েছে। তো এইদিকে দেখাই আরও কিছু বরবটি গাছ, অসংখ্য বরবটি ধরেছে। এক হাত সাইজের থেকেও বড় হয়েছে। এইগুলো এই যে আগের যে বরবটি দেখিয়েছি বস্তায়, সেই বস্তা দিয়েই করা হয়েছে। এখানে দেখাই এটা একটা সিম গাছ আছে, এটা আগের বছরের আমার যে সিম গাছ হয়েছিল সেই সিম গাছ। অল্প বেশি সিম পাওয়া যাচ্ছে গাছটা থেকে, উপরে উঠে গেছে, আর নতুন নতুন করে শাখা বেরোচ্ছে আর ফুল হচ্ছে। এই যে এখানে সিম ধরেছে, এখানে আছে একটা দোপাটি গাছ, ওই দোপাটি গাছে যেগুলো আগে দেখিয়েছি। এখানেও তাই দোপাটি গাছ আছে, তার সাথেই বরবটি কলাই উঠেছে। এটা হচ্ছে আলু বকরা গাছ, এটা ওই 200 লিটার ড্রামটা অর্ধেক কেটে একটা ভাগে কুল গাছটা বসানো হয়েছে, আর একটা ভাগে এটা বসানো হয়েছে। এটার মাটিটাও ওইভাবেই করা হয়েছে, মাটি বালি ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার। এখানে একটা 10 ইঞ্চির টবে, মাটির টবে চিচিঙ্গা গাছ হয়েছে, এখনও ফল ধরিনি, তবে পুরুষ ফুল আছে আর উপরে উঠছে আস্তে আস্তে গাছটা। তো এটা একটা দার্জিলিং কমলা গাছ, এটা ওই 20 লিটারের ড্রামে আছে, খুব ঝাঁকড়া হয়েছে গাছটা শাখা ছেড়ে, একবারও ফল পায়নি, এই 7-8 মাসের গাছ। দেখা যাক নেক্সট ইয়ার ফল পাবো আশা করছি। এটা একটা বনসাই
করার কাজ চলছে মোটামুটি এই গাছটাকে। এখানে আর একটা কমলা লেবু গাছ আছে, এটার ভ্যারাইটি জানি না, হয়তো দেশি কমলা হবে। একটা কমলাও ধরেছে, আবার এদিকে ফুল এসেছিল। তো এটা ওই 20 লিটার ড্রামই আছে। এই একটা কালাপাতি সবেদা গাছ, অনেক ঝাঁকড়া হয়েছে গাছটা, নতুন করে ফুল আসছে গাছটায়। এখনো পর্যন্ত একবারও ফল পাওয়া হয়নি গাছটা থেকে, ফুল আসছে, দেখা যাক নতুন করে ফল ধরে কি। তো এইদিকে আমার গোলাপ গাছগুলো সব আছে। এখন গোলাপ গাছের যত্ন বলতে কিছুই করা হয় না, শুধুই সপ্তাহে একদিন ফুল জলটাই দেওয়া হয়। যারা এখন গোলাপ গাছ বসাবেন তাদের জন্য বলছি, তারা যদি পারেন 50% মাটি, 40% বালি আর 10% ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ বসান, গাছ খুব সুন্দর হবে। তো এটা হচ্ছে সবজি পচা সার, তরল সার যেটা গাছে দেওয়া হয় মাঝে মাঝে, সেটা এটা সবসময় ব্যবহার করা হয় না। আর এই হচ্ছে খোল জল ভেজানো হয়েছে, এটা 4 দিন হয়ে গেলে 4 দিনের গ্যাপে গ্যাপে যেইভাবে 4 দিন ভিজিয়ে সপ্তাহে 1 দিন করে যেরকমভাবে দেওয়া হয় সেইভাবে দেওয়া হবে। তো এই হলো আমার পুরো ছাদ বাগানের ভিডিও। তো চলুন আজকে একবার আপনাদেরকে দুপাটি গাছগুলো আবার দেখাই, আগের থেকে অনেক বেশি ফুল হয়েছে গাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।